যে কথাগুলো আপনাদের মুখে মানায় না সেই কথাগুলো আপনারা বারংবার বলেন আজকে দেশনায়ক জনাব তারেক রহমানকে নিয়ে আপনারা যে কথাগুলো বলেছেন আজকে বাংলাদেশের 98% জনগণ আজকে ভোট বর্জনের মাধ্যমে দেশনায়ক জনাব তারেক রহমানকে বাংলাদেশের নেতা বানিয়েছে আন্তর্জাতিক মানদণ্ডের নেতা বানিয়েছে তিনি স্কাইপিতে থেকে বাংলাদেশকে শুধু গণতন্ত্র রক্ষার জন্য আহ্বান জানান নাই প্রত্যেকটি 62টি রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে রেখেছেন বিএনপি কে করে রেখেছেন এটাই হলো নেতা নেতৃত্ব এটাই হলো জনগণের নেতার প্রতি আস্থা সেই আমি আলোচনাটা শেষ করে আমরা লাবু চৌধুরীকে দিয়ে দিই তাই তারেক রহমানকে নিয়ে আপনাদের এত কথা আপনারা ঘুমাতে যান সকালে ওঠেন সারাক্ষণ তারেক আতঙ্কে আপনারা ভোগেন জি লাবু চৌধুরী আপনারাও জানেন জি আপনারাও জানেন দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে যেদিন পা ফেলবে সেদিন বাংলাদেশে আওয়ামী লীগ নামে কোন সংগঠনকে খুঁজে পাওয়া যাবে না আপনারা সেই অপেক্ষা এটা আপনার না আপনারা সেই অপেক্ষা থাকেন না সেই অপেক্ষা থাকেন আপনারা সেই অপেক্ষা খুব বেশি দূরে না খুব সন্নিকটে দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে শুনে আজকে আপনাদের আপনাদের মন্ত্রীরা আজকে ওবাইদুল কাদের সাহেব বারবার করে বলে আতঙ্কিত ভয় পায় আমেরিকাকে ভয় পায় বিএনপি কে ভয় পায় সাধারণ কর্মীকে ভয় পায় আজকে রিফ্লেট বিতরণ করতে যেয়ে সেখানে আপনারা শতাধিক নেতা কর্মীকে গ্রেফতার করেন আমি বিএনপি নাই আবার বলেন হ্যাঁ একটা শোভাযাত্রা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা দলের শোভাযাত্রা সেখানে আপনারা পুলিশ দিয়ে বাধা সৃষ্টি করেন তাহলে আপনাদের অবস্থান কি ভাই আপনার মানে সত্যি কথা বলতে কি আপনাদের অবস্থান আপনারা নিজেরাই খুব ভালো করে জানেন এই প্রশ্ন দিয়ে শেষ করি বিপুল দা যারা আসে অবৈধভাবে যারা নিজের কর্তৃত্ব ফলাতে যায় সেই কর্তৃত্ব বেশি দিন টিকে থাকতে পারে না সেই কর্তৃত্বের পতন হয় চরম পতন হয় আপনারা বারবার বলেন বিএনপির অস্তিত্ব নেই সেই পতনের অপেক্ষায় বিপুল দা চৌধুরী জি 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 আমি অনুষ্ঠান শেষ করে নিয়ে আসবো আমরা জি এবং প্রশাসন অনুষ্ঠান শেষ করে জনগণের বিরুদ্ধে আপনারা টিকে থাকতে পারবেন না এটাই বাস্তবতা আপনার কাছে আমার শেষ প্রশ্ন নিপুণ রায় চৌধুরী বলছে আপনারা কখনো বিএনপি নেতৃত্বকে খুঁজে পাচ্ছেন না তারা বলছেন বিএনপি নেতৃত্ব আছে কোথায় আছে তিনি ব্যাখ্যা দিয়েছেন এবং বারবারই বলেন বিএনপি নামক সংগঠনটি নেই তারা বলছেন আছে বলে 90% লোক 7 তারিখে ভোট দিতে যায়নি সেটাও একটা স্যাটেল ইস্যু হয়ে গেছে আপনারা এই প্রশ্নের উত্তর দিয়েছেন আপনি বলেন 62টি দল দেশের জন্য তারেক রহমান শীঘ্রই যদি দেশে ফেরেন আপনাদেরকে ছায়াটাও আর খুঁজে মৃত্যু হয়েছে এবং কতটুকু অসম্মান তাকে করা হয়েছিল গেইটে একজন প্রধানমন্ত্রীকে তার গেইটে দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং উনি দেখা করেননি যার যার সম্মান তাকে তাকে সম্মান দিতে হয় ওগুলোই মনে আছে যেগুলো উনাকে যন্ত্র মন্ত্র কক্ষে বসিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে উনি এসে সেই অর্জন করতে পারেন নাই উনি এখানে খরচ করছেন এবং বিনা কারণে কিন্তু এইগুলোর কোন এই দিকে আরেকটা কথা বলি যে একটা গার্মেন্টসে হঠাৎ করে একটা চরম অসত্য কথা উনি বলে গেছেন যে এই গার্মেন্টসটাকেও জিয়াউর রহমান সাহেব উঠিয়েছেন জিয়াউর রহমান সাহেবের মৃত্যু হয়েছে 81 সালে গার্মেন্টস এর উত্থান কিন্তু 80 দশক থেকে 70 দশক থেকে না সুতরাং গার্মেন্টস এর উত্থান বেসরকারি খাতে জিয়াউর রহমান সাহেবের কোন রকম কোন এবং বেসরকারি খাতে উদ্যোক্তাদেরকে একটা অসন্তুষ্ট কথা উনি বলে গেছেন যে একটার পর একটা গার্মেন্টস জাতি বিচার করবে জাতির আবার জানার দরকার তাও জানার দরকার দিকে এবং আমি আবারও বলি যে এখনো সময় আছে এই জঙ্গি সংগঠন ত্যাগ করেন সন্ত্রাসী সংগঠন ত্যাগ করেন করে জনগণের জন্য জনগণের কথা বলেন জনগণের জঙ্গি সংগঠন জঙ্গি সংগঠন যদি আপনারা জানেন তথ্য থাকে তাহলে ওনারা কি করে বল তবে রাজনীতি করে আপনারা বলছেন ওনারা জঙ্গি জঙ্গি সংগঠন কিভাবে স্বাভাবিক রাজনীতি করে গণতন্ত্র আছে বলেই দেখেন গণতন্ত্র কতটা আছে বলেই উনি নির্লজ্জভাবে এতগুলো মিথ্যা কথা অসত্য কথা এখানে বলতে পারলেন গণতন্ত্র আছে বলেই বিএনপি নামটা এখনো রাজপথে আছে রাজপথে কথা বলতে পারছে এর অর্থ হচ্ছে গণতন্ত্র বিদ্যমান আমরা সহ্য করছি বাংলাদেশের জনগণের হৃদয়ে আছে অগ্নি সন্ত্রাস করবে ট্রেনে আগুনে পোড়াবে তাদের তাদের স্থান
আপনার রমজান শুরু হয়ে গেছে, মানুষ কিভাবে ভালো থাকবে, সরকার কিভাবে ভালো রাখবে, এবং সরকার ভালো না থাকলে রাজনৈতিক বিরোধী পক্ষগুলো কিভাবে জনগণের পাশে এসে দাঁড়াবে, সেই আলোচনাটা শুরু করেছিলাম। কিন্তু যে আলোচনাই করি না কেন, রাজনীতির আলোচনা এরকমই উত্তপ্ত, এবং রাজনীতির আলোচনা যদি উত্তপ্ত না হয় তাহলে দাবি আদায়টা কি করেই বা হবে। সবচেয়ে বড় কথা, এরকম উত্তপ্ত বাক্য বিনিময়গুলো চলতেই থাকে, সেটা রাজপথক হোক আর ঘরের আলোচনাই হোক। রাজনীতি এমনটাই, রাজনীতির সৌন্দর্য এটাই।